প্রত্যেকেরই নিজেকে মনে হয় যে একদম রাজা রানীর মতো ট্রিট করছে সবাইকে। আমি মানুষের শান্তি চাই, আমি যদি শুদ্ধ না হই আমার আশেপাশে কিছু শুদ্ধ হবে না। ধন্যবাদ, খুব ভালো লাগছে। কাজের জন্য সম্মান পাওয়াটা তো আনন্দের, তবে যে কাজটার জন্য আজকে আমাকে সম্মানিত করা হয়েছে, আমাদের কাজল আরেফিন অমি পরিচালিত অসময় ওয়েব ফিল্মটির জন্য আমার ধন্যবাদ কাজল আরেফিন অমি এবং পুরো টিমের প্রতি। আর সবচেয়ে বড় ধন্যবাদ দর্শকদেরকে যারা অসময়ের এমিলি রহমানকে ভালোবেসেছে। ফেসবুকে ঘুরলে সবারই ছবি দেখা যায়। আজকে যেই আয়োজনে এসেছি, যেই উপলক্ষে এসেছি, এই আয়োজন এবং এই উপলক্ষ নিয়ে কথা বলবো। এর বাইরে নতুন একটি চলচ্চিত্রের শুটিং শুরু করতে যাচ্ছি, জাহিদ হোসেন পরিচালিত চলচ্চিত্রটিতে আমার সহশিল্পী হিসেবে আছেন শহীদুজ্জামান সেলিম, ইমতিয়াজ বর্ষণ। আমরা আশা করি একটা ভালো কাজ হবে, কারণ তারা দুজনেই আমার খুব পছন্দের অভিনেতা। আরও একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছি, যেটিতে আমার সহশিল্পী হিসেবে আছেন মোশাররফ করিম। তো কাজগুলো যখন মুক্তি পাবে আপনাদের সামনে আসবে, দেখা যাক। কোনো একটা চরিত্রের কথা আমি আলাদা করে বলতে চাই না বা বলতে পারবও না। আমি আসলে এভাবে বলি যে আমি একজন আমি অপেক্ষা করি আমার কাছে যেই চরিত্রেরা আসে। ধরেন বছরে চারটা পাঁচটা চরিত্র এলো, তো তার কাছ থেকে তার মধ্য থেকে যেই একটি দুটি চরিত্রকে আমার মনে হয় যে এই চরিত্রের মধ্য দিয়ে আমি আমাকে দেখতে চাই, সেই কাজগুলোর সাথে আমি যুক্ত হই। তো এই তো এভাবেই চলছে, যতদিন বেঁচে আছি সুস্থ আছি এভাবেই হয়তো চলবে। যেই চরিত্রগুলোকে পছন্দ হবে আমি আমাকে সেই চরিত্রগুলোর মধ্যে দেখতে চাইবো বা আপনাদের কাছে পৌঁছাতে চাইবো। আমি মানুষের শান্তি চাই, মানে আমরা পরিবার বলি, সমাজ বলি, দেশ বলি, সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষ, প্রাণ। মানে ইট কাঠের কাঠামোতে কিছু হয় না, মানুষে হয়। তো মানুষের জীবনে শান্তি হোক, মনে শান্তি হোক, সবার সংস্কারটা আসলে প্রথমে নিজের ভেতর থেকে আসতে হবে। আমি যদি শুদ্ধ না হই আমার আশেপাশে কিছু শুদ্ধ হবে না। তো দেশ একলা একলা শুদ্ধ হতে পারবে না যদি দেশের সব মানুষরা আমরা শুদ্ধ না হই। আমি এভাবে বিশ্বাস করি, আমি জানি না আমার বিশ্বাসের সাথে আপনাদের মিলবে কি না। ভাইয়া আমি না আমি অভিনয় কর্মী, তো আমি আসলে মাধ্যমকে ওভাবে আলাদা করি না। আমি আগেও এটা বলেছি, আমি ধরেন মঞ্চ, টেলিভিশন, ওটিটি, চলচ্চিত্র, বিজ্ঞাপন, প্রতিটি মাধ্যমেই আমার কাজ হচ্ছে অভিনয়। তো আমি অভিনয়টা করতে ভীষণ ভালোবাসি, অভিনয় আমার শুধু পেশা না, অভিনয় আমার ভালোবাসা। তো মাধ্যম যেটাই হোক, আমার কাছে গল্প, চরিত্র যা আসে তার মধ্যে যাকে পছন্দ হবে তার সাথে আমি যুক্ত হব। আমি খুব দারুণ করে গল্প বলতে পারে, যে গল্পটা সবাই গল্পের সাথে যুক্ত হতে পারে। মানে অসময় যারা দেখেছেন, আমার ধারণা অসময়ের দর্শকরা হয়তো আমার সাথে কিছুটা একমত হবেন যে অসময় এমন একটি গল্প যেটা আরও 20-30-50 বছরের পুরনো গল্প, আমাদের দেশের যে কোনো একটা পরিবারের গল্প। কিন্তু সেই গল্পটাকে অমি এত সহজ করে উপস্থাপন করেছেন, যেটা এই প্রজন্মের সব দর্শকের কাছেও সেটা ভালো লেগেছে। আমি মনে করি কি, যে কোনো মাধ্যমে, শিল্প, সংস্কৃতি বা যে কোনো মাধ্যমে পরের প্রজন্মের কাছে পৌঁছাতে পারাটা একটা দারুণ ব্যাপার। অমি ওই কাজটা খুব দারুণ করে পারে। অসময় অমির সাথে আমার প্রথম কাজ, তো অমির টিমে যারা ছিল, তহিদ, হ্যাঁ, এবং আমাদের অন্যান্য আরও সেক্টরে যারা ছিল, মেকআপ ডিপার্টমেন্ট, সেতু, কস্টিউম ডিপার্টমেন্ট, পিউ, ওরা আমাকে কি বলবো, আসলে আমরা কাজ করবার সময় আমি এটা সবসময় বলি যে পুরো টিম আমাদেরকে ভীষণ আদর, যত্ন, ভালোবাসার মধ্য দিয়ে কাজটা করায় টিমের। কিন্তু আমাদের মূলত কাজটা অনেক কঠিন, কঠিন বলতে সকাল থেকে রাত 12টা-1টা পর্যন্ত আমাদের কাজ করতে হচ্ছে টানা, ওই সময়ের দৈর্ঘ্যটা আমাদের কঠিন। কিন্তু অমির টিমটাতে যেটা হয়েছিল, ওরা আর্টিস্টদের জন্য এত কমফোর্টেবল একটা ব্যবস্থা রেখেছে সব কিছুতে, বা আমার যখন যেটা মনে হচ্ছে, শুধু আমি না, সব আর্টিস্টদের জন্য। সেই জন্য আমি বলেছি যে অমির টিমে কাজ করতে গেলে প্রত্যেকেরই নিজেকে মনে হয় যে একদম রাজা রানীর মতো ট্রিট করছে সবাইকে।
ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন।